আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হোসেন বলছি আল কর্নিশ দোহা কাতার। সো বন্ধুরা, আজকে চলে আসলাম আল কর্নিশের পার্কে। সো এই পার্ক থেকে আমরা আরেকটা পার্কে যাব। তো এখন আজকে আপনাদেরকে আল কর্নিশ দোহা সিটি এগুলো ঘুরে দেখাবো। সো আল কর্নিশ দোহা সিটি সব জায়গায় ঘুরে দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, আইকনটি প্রেস করুন। সো আজকে আমার সাথে আছে আমার তিন কাকা। ওই দেখেন ভিডিও করতে করতে দেখেন পুলিশে দৌড়ন চালাইছে, দেখেন ভাগদাসে। আমরা এখন যেখানে আছি, এই জায়গাটা ফিফা ওয়ার্ল্ড কাপের সময় তখন অনেক ফেমাস ছিল, আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এখন হয়তো সবগুলো লাইটিং যেগুলো ছিল এগুলো সব বন্ধ করে দিছে, এই জন্য দেখাতে পাচ্ছি না, তো সরি। সো সামনে দেখুন, সামনে আরও অনেক কিছু আছে। তো আজকে আমার সাথে আমার এলাকার কাকারা আছে, তো ওনারা আমাকে সাথে নিয়ে ড্রাইভ করতেছে। তো আজকে আমার কাকা উনি গাড়ি কিনছে, এই জন্য ওনার গাড়ি দিয়েও আমাদেরকে ঘুরাইতেছে। তো আমি ভাবলাম যে একটা ব্লগ করে ফেলি, এই জন্য ব্লগ করতেছি। সো দেখুন দোহা সিটিটা ঘুরতেছি। সো ভিউয়ার্স, আমরা এখন ঘুরতেছি আল কর্নিশের পার্ক দিয়ে। সো এখানকার ভিডিওগুলো আছে, আপনারা ভিডিওটির শেষে পাশে দেওয়া থাকবে দোহা ব্লগ, এখানে দেখতে পারেন দোহা ব্লগ, দোহার ব্লগগুলো। এখানে আল কর্নিশ সব কিছু, সিটি সেন্টার সব কিছুর ভিডিওগুলো আছে। আর আমরা এখন যাচ্ছি আল কর্নিশের রাস্তা দিয়ে, যাচ্ছি সিটি সেন্টারের দিকে। সিটি সেন্টারের দিয়ে যাব আলবিদা পার্ক। আলবিদা পার্কে কিছুক্ষণ ঘোরাফেরা করে আবার আমরা চলে যাবো সুগার কাপ পার্কের মধ্যে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন রাতের বেলায় দোহা কাতার সিটিগুলো কেমন হয়। সো রাতের বেলা অনেক সুন্দর, আমার এখানকার ব্লগগুলো আছে, আপনারা দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে।
আমরা এখন চলে আসছি সিটি সেন্টারে। তো আমরা এখানে আলবিদে পার্কে যাওয়ার কথা ছিল, তো এখানে একটা সমস্যা হয়েছে, এই জন্য আমরা এখন যাচ্ছি না। তো আমরা এখন সুগাখা পার্কের মধ্যে যাচ্ছি। তো ওইখানকার পার্কটা আপনাদেরকে রাত্রিবেলায় কেমন হয়ে থাকে সেটা তুলে ধরবো। তো এখানে সুগাখা পার্কের আরেকটা দিনের বেলার ভিডিও আছে, তো সেটা দেখতে পারেন। এই ভিডিওটির শেষে আমি দিয়ে রাখবো, সেখানে আপনারা দেখতে ভিউয়ার্স, আমরা একটু আগেই এই রাস্তার লেফট সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম, মানে এখানে আসছিলাম। তো এখন যাচ্ছি আবার রাইট সাইড দিয়ে। সো এখানে আলবিদা পার্কটা আপনাদেরকে দেখানো হয় নাই, তো ওইখানে একটা প্রবলেম ছিল, এই জন্য আমরা চলে আসলাম। তো পরবর্তী সময় আমি সেখানকার ভিডিও আমি আপনাদেরকে দিব। তো এই জন্য সাথে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন। তো আমরা এখন কর্নিশের রাস্তা দিয়ে যাচ্ছি সুগাখা গার্ডেনে। চলে আসলাম সুগাখা ক্যাপ, যে দেখতেছেন দর্শকবৃন্দ, ওইটাই সুগাখা ক্যাপ গার্ডেন। এটা সুগাখা পার্ক নামে পরিচিত। তো এটার একটা ব্লগ আছে, আপনারা দেখতে পারেন, আমি দিয়ে রাখবো। তো আমরা এখন চলে আসছি। আমার কাকা একটা জরুরি কাজে উনি চলে যাচ্ছে, উনি আমাদের সাথে থাকতেছেন না, তো আমাকে এখানে ড্রপ করে উনি চলে যাবেন। ওনার জরুরি একটা কাজ ছিল, ওই জন্য পার্কের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো দেখুন, আর ওইটা সুগাখা টাওয়ার, রাতের বেলা এটা অনেক সুন্দর লাগে, আর এটা কাতার সব জায়গাতেই দেখা যায়, আর এটা অনেক দেখতে সুন্দর। তো চলুন সুগাখা গার্ডেনের ভিতরটা একটু দেখি। রাত্রিবেলায় গার্ডেনটা অনেক সুন্দর দেখায় দিনের চেয়ে। দিনের বেলা আসলে তেমন কিছু দেখা যায় না, রাত্রিবেলা অনেক সুন্দরটা ফুটে ওঠে। আর ওই দেখুন সিটি সেন্টার, যে টাওয়ারগুলো,
সো মাই ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ। সো যারা যারা দোহা দোহা ব্লগগুলো দেখেন নাই, সো এই ভিডিওটি শেষে দেওয়া থাকবে সো দোহা ব্লগস, সেখানে দোহার সব ব্লগগুলো দেখতে পারবেন। সো আজকের মতো এখানেই শেষ, পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, সাথে থাকুন AdBd ব্লগস। বাই।